গতকাল চালাক ছিলাম তাই পৃথিবীকে বদলাতে চেয়েছিলাম, আজ আমি বিজ্ঞ তাই নিজেকে বদলাতে চাই। প্রতিটা মানুষই তার নিজের কাছে নির্ভুল, আর এই জন্যই মানুষ ভুল করে, কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে। মানুষ যখন রাগান্বিত অবস্থায় তখন তাকে কোনোভাবে বিরক্ত করা উচিত নয়, কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, তাহলেই প্রতিষ্ঠা পাবে। আমার অভাব যদি তুমি বুঝতে না পারো, তবে তোমার সাথে আমার বন্ধন কখনো দৃঢ় হবে না। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনই মেধা দিয়ে মানুষ চেনা যায়। প্রভাবশালী লোককে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না। সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষ ত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা করে। অন্য নারীর সাথে পরকীয়া করার চেয়ে স্ত্রীকে এক বেলা পেটানো ভালো, তবে পেটানোর পরে তিনগুণ বেশি ভালোবাসা আবশ্যক। যারা অপেক্ষা করে তারাই পায়, আর তারাই হারায় যারা তাড়াহুড়া করে। চিন্তা করো বেশি, বলো অল্প, এবং লেখো তার চেয়েও কম। সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয়, বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা। যার যেটা নেই সে কখনো সেটার মূল্য বুঝে না। একমাত্র সেই ব্যক্তিই সেটার মূল্য বুঝে যার কোনো জিনিস পূর্বে ছিল কিন্তু এখন নেই। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম। সফলতার ভিত্তিতে আমাকে বিচার করো না, আমাকে বিচার করো আমার ব্যর্থতা এবং ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর ভিত্তিতে। যুদ্ধে বিজয়ী হলেই বিপ্লবী হওয়া যায় না। প্রকৃত বিপ্লবী তো সেই যে স্ত্রীর মনের একমাত্র বীর পুরুষ। তুমি যদি কোনো লোককে জানতে চাও, তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শিখো। যদি তুমি কখনো অপমানিত বোধ করো, তবে অপরকে সেটা বুঝতে দেবে না। মনে রাখবে, অসম্ভব বলে কিছুই হয় না। অসম্ভব শব্দটি মূর্খের অভিধানেই পাওয়া যায়। আর হ্যাঁ, অসম্ভব এমন একটি শব্দ যা কেবল বোকাদের অভিধানেই পাওয়া যায়। মনে রাখবে, যে অপেক্ষা করতে জানে তার কাছে সব কিছুই আসে। ক্ষুধার্ত থাকো এবং স্বপ্নের পিছনে দৌড়াও, তাহলে এই জীবনে অনেক দূরে যেতে পারবে। আর নিজেকে পরিবর্তন করতে শেখো, পরিবর্তন ছাড়া উন্নতি সম্ভব নয়। এবং যারা নিজেদের মনকে পাল্টাতে পারে না, তারা কোনো কিছুই বদলাতে পারে না। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে সারা জীবনের জন্য বিজয়ের খেতাব দেবে। আর হ্যাঁ, মানুষ বাঁচে তার কর্মে, বয়সের জন্য নয়। জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই। সবসময় বড় কিছু হবার চেষ্টা করো, একটা না একটা কিছু হতে পারবে। বিপদ যত বড় হোক না কেন, তাকে চিরস্থায়ী মনে করো না। নিজেকে এমনভাবে প্রস্তুত করো যাতে সবসময় তুমি সমাধানের অংশীদার হতে পারো। একটা কথা সবসময় ভাববে, তুমি চলে গেলে যদি কেউ না কাঁদে, তবে তোমার অস্তিত্বের কোনো মূল্য নেই। এমন কিছু কাজ করে যাও যাতে সবাই তোমাকে মনে রাখে।